বিলিতি রিপোর্ট স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে চালু হলো সৌভাগ্য যোজনা। বুধবার রাজধানীর আগরতলা প্রজ্ঞা ভবনে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভারতের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে চালু হলো সৌভাগ্য যোজনা। বুধবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী আরপি সিং, ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রধান সচিব মনোজ কুমার প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আরপি সিং। পাশাপাশি ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত সরকার 90% অর্থের যোগান দিচ্ছে, রাজ্য সরকারগুলোকে দিতে হচ্ছে মাত্র 10%। দেশের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ত্রিপুরার অনলাইন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার শুভ সূচনা করেন জিষ্ণু দেববর্মন। বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্প শুধু মানুষের ঘর আলোকিত করবে না, এটি মানুষের জীবনকেও আলোকিত করবে, তাই একে যুগান্তকারী প্রকল্প বলা যায়। ভারত সরকারের সৌভাগ্য প্রকল্পের মাধ্যমে 2019 সালের 31 মার্চের মধ্যে দেশটির প্রতিটি শহর ও গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে 16,320 কোটি রুপি। এর মধ্যে গ্রামীণ এলাকার ব্যয় ধরা হয়েছে 14,025 কোটি রুপি ও শহরাঞ্চলের জন্য 2,295 কোটি রুপি। The acronym SOBHAGYA says it all, that we would like to lightize life, not only homes, but also lives of people. And power plays a crucial role in this matter. I have attended the camp to popularize SOBHAGYA. And I was quite surprised to see the enthusiasm and the happiness of the people, because they never thought in their lifetime that the power will come to the houses in this manner. Earlier, it was the consumer who swung around, fill in forms, go to the power department, meet the engineer. And sometimes in the remote area, things would never materialize. At times, it would take months to get a connection. 1,38,000, and after that, 15,700 were given. So we are progressing, and we have to meet the target by December 2018. And I am sure with your cooperation, hard work, it is not only work, this is a mission. So SOBHAGYA is not only work or daily work or routine work that we do. It is a mission, a dream to realize, a giant step towards Sabke Saath Sabke Vikas. It is a giant step for Sabke Saath Sabke Vikas. And I am sure that you live up to the expectations. I was also talking to the Honorable Minister, because I have spoken to many officers in the power sector in Tripura, and they have told me there's a dire need to modernize it. So I spoke to the Honorable Minister, Sri R.K. Singhji, and I told him that things need to be modernized. That too he has agreed. And he has said, go ahead, modernize it. So we are receiving a lot of help from the central government and the Honorable Minister. Now it is up to us to launch the SOBHAGYA scheme despite his busy schedule. And I hope he will visit us again very soon. I must thank the authorities here who have worked hard to make Tripura hook line free.
also thank the power secretary for being an active person in reducing power consumption in the state, and I hope we will take it further. I once again thank the honorable minister. With this, I end my small discussion with you. Thank you. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর ইন্দ্রনগর স্থিত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। রাজধানীর ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণে বুধবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আগরতলা গাউদিয়া সমিতি এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ রক্তদান শিবিরটি ঘুরে দেখেন। এদিকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ভাষণ রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ বলেন, রক্ত কৃত্রিমভাবে উৎপাদন করা সম্ভব নয়। একজন সুস্থ মানুষ অসুস্থ রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করবে, এটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহিরাজ্যের বিভিন্ন কলেজ থেকে বিএড ও ডিএলএড ডিগ্রিধারী কিংবা বর্তমানে বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদেরকেও যেন সুযোগ দেওয়া হয়, তার জন্য শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন ছাত্রছাত্রীরা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহিরাজ্য রাজ্যের বিভিন্ন কলেজ থেকে বিএড ডিএলএড ডিগ্রিধারী কিংবা বহিরাজ্যের বিভিন্ন কলেজে বিএড ডিএলএড পাঠরত ছাত্রছাত্রীদেরকেও যেন সুযোগ দেওয়া হয়, তার জন্য বুধবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দ্বারস্থ হলো বহিরাজ্যের বিভিন্ন কলেজ থেকে বিএড ডিএলএড ডিগ্রিধারী কিংবা বিএড ডিএলএড পাঠরত ছাত্রছাত্রীরা। এদিন তারা শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কৃষ্ণনগরস্থিত বাসভবনে যায় শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী বাসভবনে না থাকায় তারা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। যদিও তারা জানায় অন্য কোনো একদিন তারা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে এবং শিক্ষামন্ত্রীকে তারা তাদের দাবির সম্পর্কে অবগত করাবেন। গভর্নমেন্ট কিন্তু ওই বিষয়টা তুলে ধরে নাই বা আমাদের কথা একবার বলে নাই, তো এই বিষয়গুলো যেন গভর্নমেন্ট একটু দৃষ্টিভঙ্গিতে আনে এবং ওই সংখ্যাটা তাদেরকেও একটু বিচার করতে হবে। বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বা ত্রিপুরা এনআইটি থেকে বা ইগনু থেকে বিভিন্ন মাইগ্রেশন গেছে, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন গেছে, তো তারা চাইলে ওই সংখ্যাটা বের করতে পারে। কত পরিমাণ স্টুডেন্ট এখন বিএড বা ডিএলএড করছে গভর্নমেন্ট চাইলে ওইটা বিচার করতে পারে। আমরা বহিরাজ্যের ছাত্ররা এটা শুনে এসেছি যে আমাদের তো আমরা তো এনসিটির গাইডলাইন মেনে আমরা বিএড করছি বা ডিএলএড করছি, তো আমাদের কেন দৃষ্টিগোচর করা হচ্ছে না? আপনাদের যাদের কমপ্লিট হয়েছে ওরা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পেরেছে না পারেনি? হ্যাঁ, যারা কমপ্লিট করেছে তাদের অবশ্যই পারবে,
তারা অবশ্যই এটা মানে আপনাদের দাবি হচ্ছে যারা আপনারা এখনো পড়ছেন ওদেরকে শুধু এখন আমরা শুনছি যে যারা বিএড বা ডিএলএড এর ছাড় মানে যারা বিএড বা ডিএলএড করে নাই তাদেরকে ওনাকে এক্সামে বসতে দেবে তো আমরা যেহেতু অলরেডি বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট অলরেডি যা দরকার পোস্ট ওইগুলো মোটামুটি কাছাকাছি স্টুডেন্ট আছে যারা করছি তো তাহলে কেন উইদাউট বা বিএড ডিএলএড কে বা বিএড বা ডিএলএড ক্যান্ডিডেটদের উপযুক্ত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও রিল্যাক্সেশনটা চাওয়া এগুলো যেন রিল্যাক্সেশনের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হলো সিআইটিইউর জনসমাবেশ প্রধান বক্তা ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানী প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার শ্রমিক সংগঠন সিআইটিইউর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মানিক দে সিআইটিইউর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ও সাংসদ সদস্য শঙ্কর প্রসাদ দত্ত নারীনেত্রী জয়া বর্মন শ্রমিক নেতা পীযূষ নাগ প্রমুখরা সভায় মানিক সরকার বলেন পুঁজিবাদী অর্থনীতিতে মানুষের চাহিদা থাকলেও তার অর্থ না থাকার কারণে বাজার থেকে সামগ্রী কিনতে পারছে না অথচ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তারা ক্রেতা নেই তাই উৎপাদন বন্ধ করছে এই অবস্থায় মন্দা দেখা দিয়েছে পুঁজিবাদ মুনাফা ছাড়া কিছু বোঝে না এই অবস্থায় বিশ্বের বেশিরভাগ সম্পদ মাত্র এক ভাগ মানুষের হাতে চলে এসেছে প্রতিক্রিয়াশীল শক্তির বলবল তাতে আজ থেকে কয়েক বছর আগেও যেটা মনে হয়েছে যে এরাই বোধহয় সমস্ত জিনিস ডমিনেট করবে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি সামনের দিনে সঞ্চয় করতে পারবে না এরা যেমন খুশি তেমন চালাবে বিশেষ করে ইউরোপ মহাদেশ এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তি সবচেয়ে বেশি উদ্দামতা দেখাবার চেষ্টা করছে কিন্তু আজকের পৃথিবীতে আমরা যদি দেখি গত দেড় দুই বছর সহ চলতি যে বছর আমেরিকার অভ্যন্তর থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ মহাদেশ সহ দক্ষিণ পন্থাকে মোকাবেলা করে বামপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে কালকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান না দিও এই যে পুঁজিবাদী শোষণ তার থেকে বেরিয়ে আসবার জন্য অর্জিত অধিকার রক্ষার জন্য প্রত্যাঘাতের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে নিজের জীবন যাত্রার যে মান তাকে উন্নত থেকে উন্নততর করবার জন্য অর্থনৈতিক দাবি দেওয়া গণতান্ত্রিক যে অধিকার গণতান্ত্রিক যে দাবি দেওয়া এই দাবির আন্দোলনও কিন্তু সংগঠিত হচ্ছে একতরফা না একটা সময়ে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর সারা পৃথিবীর মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল এখন গোটা দুনিয়া সাম্রাজ্যবাদী শক্তির নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের ধারকরা বাহকরা তারা নিয়ন্ত্রণ করবে যেমন খুশি তেমন এটা তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে সাহায্য করছে আরেকদিকে লাতিন আমেরিকা এ তো আমেরিকার প্রায় নাকের ডগায় বিভিন্ন দ্বীপরাষ্ট্র এটা মার্কিন সাম্রাজ্যবাদের খাস তালুক ছিল লুণ্ঠন প্রাকৃতিক সম্পদে ভরপুর এগুলি লুণ্ঠনের জন্য রং তামাশা করবার জন্য ওই সমস্ত রাষ্ট্রের ইতিহাস যদি পড়েন কিউবার ইতিহাস পড়লে খানিকটা বুঝতে পারবেন প্রায় একই জায়গা সেই জায়গায় বামপন্থার আন্দোলন কমিউনিস্টদের আন্দোলন বাড়তে থাকে প্রধানত ইদানিং কালে গত দেড় দুই দশক যাবৎ এই যে উদার অর্থনীতি শোষণবাদী যে অর্থনীতি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা তার বিরুদ্ধে তৎকালীন যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি একজন সেনাবাহিনীর লোক ছিলেন তার সান্নিধ্যে আসছিল তার অবর্তমানে তিনি দায়িত্বে ধৃত হন কি আক্রমণ ভেতর থেকে বাইরে থেকে
সংগঠিত হচ্ছে সেখানে, কিন্তু তাকে মোকাবেলা করে প্রতিহত করে সিংহ বিক্রমে তাদের যে নয়া অর্থনৈতিক নীতির বিরুদ্ধে, পুঁজিবাদী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের চক্রান্তের বিরুদ্ধে তাদের মতো করে নেওয়া যে অর্থনৈতিক কর্মসূচি, এটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক কর্মসূচি আমরা বলছি না, কিন্তু একটাই যে আলাদা, এই কর্মসূচিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে ষড়যন্ত্র কিন্তু নিরন্তর চলছে, এটাও তো পৃথিবীর অংশ। এরই পাশাপাশি মহামতি কার্ল মার্কস এঙ্গেলস 1848 ঐতিহাসিক যে দলিল কমিউনিস্ট ইস্তাহার পৃথিবীতে, সে যে বইটি ছোট্ট একটা বই সবচেয়ে বেশি ভাষায় অনুদিত হয়েছে, ইজাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় বিক্রিত হয়েছে এবং এখনো বিক্রয় চলছে। একদিকে এই বই, আরেকদিকে এই যে মন্দা চলছে পুঁজিবাদী অর্থনীতিতে, পুঁজিবাদী অর্থনীতির যারা ধারাবাহক তারা এখন নতুন করে কার্ল মার্ক্সের পুঁজি পড়তে শুরু করেছে। অন্য বক্তারাও পুঁজিবাদের তীব্র সমালোচনা করেন ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহর এলাকায় টুয়ে প্রকল্পের কাজে যে সকল শ্রমিক কর্মচারী নিয়োজিত তাদের স্বার্থ রক্ষায় পৌর নিগমের ডেপুটেশন দিল সবুজ সামাজিক সংস্থার কর্মকর্তারা। শহর এলাকায় টুয়ে প্রকল্পের কাজে যে সকল শ্রমিক কর্মচারী নিয়োজিত তাদের স্বার্থ রক্ষায় পৌর নিগমে ডেপুটেশন দিল সবুজ সামাজিক সংস্থার কর্মকর্তারা। সবুজ সামাজিক সংস্থার সম্পাদক প্রবীর শর্মা জানান, পৌর নিগম আধিকারিকদের ডেপুটেশন প্রদানের সময় দাবি জানানো হয় যারা টুয়েপ এর কাজে যুক্ত তাদের যেন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এবং স্বাস্থ্য শিবিরের আয়োজনও করা হয়। সংস্থার তরফ থেকে আমরা একটা ডেপুটেশন এসেছি এখানে, আমাদের মূল উদ্দেশ্য যেটা বর্তমান যে টুয়েপ কাজ হচ্ছে, এটা বিগত সরকারের আমলে চালু হয়েছিল, আমরা যেই কাজগুলো হচ্ছে কাজগুলো কতগুলো ন্যূনতম পরিষেবা আমরা এখানে আমাদের পৌর নিগমের কাছে আমরা জানাতে এসেছি, যেগুলো আমাদের এই সরকারের করা দরকার বা এই আমাদের পৌর নিগমের করা দরকার। যেমন টুয়েপের কাজের জন্য আমরা বিশেষভাবে একটা, যারা টুয়েপের কাজ করেন মহিলারা যারা কাজ করে টুয়েপের কাজ করে তাদের বিশেষ পোশাকের ব্যবস্থা এবং তাদের হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা দরকার। প্রস্তাবিত যেসব জায়গায় কাজ হয় সেই কাজের জায়গায় ফার্স্ট এড বক্স থাকা দরকার, যেটা আমরা দেখছি এখনও পর্যন্ত যারা কাজ করে তাদের কাছে ফার্স্ট এডের কোনো ব্যবস্থা নেই। তৃতীয়ত, আমরা যারা কাজ করেন টুয়েপের তাদের স্বাস্থ্য বিমার আজ পর্যন্ত কোনো কিছু করা হয়নি, স্বাস্থ্য বিমা যাতে করা হয় সেদিকে আমরা পৌর নিগমের কাছে আবেদন রাখব। তৃতীয়ত, পানীয় জল, যারা কাজ করেন তাদের কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, আমরা দেখছি যারা কাজ করেন ওনারা বাড়ির বিভিন্ন বাড়ি থেকে বা রাস্তাঘাটে যেসব কল থাকে সেগুলোতে তারা জল খাবার খান, কিন্তু আসলে সেই সব জল তো খাওয়ার মতো না, কারণ এগুলো ফিল্টার নেই কিছু নেই, এমনিতেই এগুলো ব্যবহার হয়। কয়টা দাবি আমরা, আমাদের টোটাল 8টা দাবি। হ্যাঁ, আমরা 4 নম্বর গেলে 5 নম্বর বলছি, বিভিন্ন জায়গায় তারা যেগুলো কাজ করেন তাদের কোনো শেড ঘরের কোনো ব্যবস্থা নেই, যেমন বৃষ্টি আসলো বা অতিরিক্ত রোদে কেউ অসুস্থ হয়ে পড়লেন তাদের নির্দিষ্ট কোনো থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবং যেসব যখন রাস্তায় যখন কাজ হয় তখন সেই রাস্তায় ট্রাফিক চলাচলের কোনো, গাড়ি ঘোড়া চলে ট্রাফিক চলাচলের কোনো ব্যবস্থা নেই, ট্রাফিকের থেকে থাকে না, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের দাবিটা, হ্যাঁ গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের স্বাস্থ্য বিমার কোনো আয়োজন করা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, যাদের ওনাদের যে স্বাস্থ্য বিমার যে ইয়ে দরকার সেটা স্বাস্থ্য বিমা তারা পৌর নিগমের কাছ থেকে তারা চালু করবে তাহলে মনে হয় ভালো হবে। এই দাবিগুলি নিয়ে আপনারা আজকে কার সাথে কথা বলবেন? আমরা এখানে আমাদের মেয়রের সাথে কথা বলবো, এখানে পৌর নিগমের মেয়র, ওনার সাথে কথা বলবো, প্রফুল্লজিৎ সিনহা। তখন আমরা আরও উচ্চপদস্থ যারা থাকবে তাদের কাছে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করবো সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে। আরও দুটো পয়েন্ট আছে। হ্যাঁ, ওনাদের স্বাস্থ্য বিমা যাতে করা হয় সেদিকে লক্ষ্য রেখে ওনাদের স্বাস্থ্য সচেতনতা শিবির যাতে করানো হয়। হ্যাঁ, এটা একটু কমন সেন্সের ব্যাপার, যা তারা যেসব নোংরা কাজ করেন, হ্যাঁ এই নোংরা কাজগুলো করার পরে ওনারা শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, ফলে ওদের স্বাস্থ্য বিমার একটা প্রয়োজন মনে হয়।
আরেকটা পয়েন্ট হয়েছে, আপনার ওনারা যে সমস্ত কাজ করেন তার পাশাপাশি যদি টুয়েলভের লোক দিয়ে যে বৃক্ষরোপণ করানো হয়, আমরা দেখছি পরিবেশ দিন পর দিন দূষিত হচ্ছে, যদি গাছগুলো লাগানো হয়, এই গাছগুলোকে শিল্পে পরিষেবা দেওয়া হয়, তাহলে কিছু সমাজের উপকার হবে। যেমন বৃক্ষরোপণ করলে আপনার ধরেন রোদ বৃষ্টি এগুলো কাছ থেকে একটা ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনের আগে বেআইনিভাবে ট্রান্সফার এবং দপ্তরের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মাধ্যমিক শিক্ষা এবং রাজ্য মিশন অধিকর্তা ইউকে চাকমার নিকট ডেপুটেশন দিল স্কুল এডুকেশন অফিসার সংঘ। নির্বাচনের আগে বেআইনিভাবে ট্রান্সফার এবং দপ্তরের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে খুব উগ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মাধ্যমিক শিক্ষা ও রাজ্য মিশন অধিকর্তা ইউকে চাকমার নিকট ডেপুটেশন দিল স্কুল এডুকেশন অফিসার সংঘ। সংঘের 7 সদস্য প্রতিনিধি দল বুধবার অধিকর্তা ইউকে চাকমার সঙ্গে সাক্ষাৎ করে এবং সমস্যাগুলি অতি দ্রুত নিরসনের দাবি জানায়। সাক্ষাৎকারে স্কুল এডুকেশন অফিসার সংঘের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে শহরে চাকরি করছেন এমন শিক্ষক কর্মচারীদের শহরের মধ্যে পুনর্বাসন দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অনৈতিকভাবে কিছু বদলি করা হয়েছে যা নীতিহীন সিদ্ধান্তের ফসল, এবং দীর্ঘদিন ধরে যে সকল শিক্ষক কর্মচারী বঞ্চিত তাদের প্রতি কোনো প্রকার সুবিচার করা হয়নি। আমরা স্কুল এডুকেশনাল অফিসার্স সংঘের পক্ষ থেকে এখানে সম্মানিত ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের SEOS অর্থাৎ স্কুল এডুকেশনাল অফিসার সংঘ, আমি একটু ডাইরেক্টর সঙ্গে মিট করে আসছি, ঠিক আছে? আমাদের একজন আছে, তো বিষয়টা হলো একটা ডেপুটেশন আমরা মিলিত হতে যাচ্ছি, আমাদের 700 প্রতিনিধি দল ডাইরেক্টরের সঙ্গে মিলিত হবেন। কিছু ইলিগ্যাল ট্রান্সফার হয়েছে যেগুলো আমাদের কোনো যারা দীর্ঘদিনে ডিপ্রাইভড যারা হেডমাস্টার্স অফিসার্স তাদেরকে দূর দূরান্তে বদলি করা হয়েছে। এখানে কিছু দীর্ঘদিন ধরে যারা এখানেই আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের বদলি নীতি যেটা আমাদের সরকারের প্রযোজ্য নয় সেটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো যুব মোর্চা সোনামুড়া মন্ডল কমিটির উদ্যোগে মন্ডলের 51টি বুথের যুব মোর্চার সদস্যদের নিয়ে আলোচনা সভা। বুধবার বিকালে যুব মোর্চা সোনামুড়া মন্ডল কমিটির উদ্যোগে সোনামুড়া নবনির্মিত টাউন হলে সোনামুড়া মন্ডলের 51টি বুথের যুব মোর্চা সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়লাল দাস, যুব মোর্চার সিপাহীজলা জেলা সভাপতি বাপন দাস সভায় সভাপতিত্ব করেন যুব মোর্চার সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ শীল। সবাই বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক বলেন, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যুবকরা আগামী দিনে যাতে অগ্রণী ভূমিকা পালন করে সেদিকে তাদের মনোযোগ দেওয়ার জন্য আহ্বান রাখেন তিনি। আমাদের থেকেও সাধারণ গড়ের একজন চা বিক্রেতা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে অমিত শাহর মতো একজন সাধারণ গড়ের লোক সর্বভারতীয় বিজেপির সভাপতি হয়েছে, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয় সোনিয়া গান্ধী নয় রাহুল গান্ধী, এই পরিবার থেকেও তো, তাহলে আপনাদের থেকেও তো কেউ কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন। ভারতীয় জনতা পার্টি এই জায়গাটাতে ব্যতিক্রম, আপনি কাজ করে যাবেন, এটা ব্যক্তির পার্টি নয়, এটা কার্যকর্তার পার্টি, দায়িত্বের পার্টি। আপনাকে যে দায়িত্বটা দেওয়া হবে, আমি বারবার বলি, অনেকে দাবি করেন আমি 26 বছর 24 বছর ভারতীয় জনতা পার্টি করেছি, কিন্তু 1% থেকে গেছে ভোটের মার্জিন। আবার কেউ দাবি করেন আমি 6 মাস আগে এসেছি, কেউ 5 বছর পরে আগে এসেছি। আসলে ভারতীয় জনতা পার্টি দলটাকেও বুঝতে হবে, বহু ছেলে ছাত্র আন্দোলনের নামে বেরিয়ে এসে কিন্তু রাজনীতিতে কয়েক দশক পরে দেখা গেছে 1-2 জন 3 জন টিকেছে, হাজার হাজার ছেলে আজ ধীরে ধীরে সরে যায়, রাজনীতিতে সবাই থাকে না, এর মধ্যে থেকেই 1-2 জন 3 জন বেরিয়ে আসে। আর ভারতীয় জনতা পার্টি একটা
অপরবক্তা রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, 2018 সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার 2019 লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের লক্ষ্য হলো জয় এবং সিপিএমকে রাজ্য থেকে চিরতরের মতো উৎখাত করা। আগামী নির্বাচনে সিপিএম যাতে পুলিং এজেন্ট না দিতে পারে। ছয় মাস কোনো এমএলএ কোনো মন্ত্রী কোনো কিছু কইবেন না। আপনারা যেমন নতুন পঞ্চায়েত চালাইতে চাইলে হিমশিম খাইব, আমাদেরকে শিক্ষা লাগবো, মন্ত্রীরা শিক্ষা লাগাও। 25 বছর এমন কিছু বানায় রাখছে, ঘাস দুপ পর্যন্ত কমরেড হয়ে বইয়া দিছে। আসলে মানুষ আপনি কংগ্রেস তারা পাইবেন নি কেউ রে কয়, এটা তো বিপ্লব সবার একটা ধারণা। বিপ্লব দাস আছে, চিফ সেক্রেটারি কারা রাখবো, তাহলে গাড়ির ড্রাইভার কারা রাখবো, সব বুথ প্রেসিডেন্টের জানিয়ে জেনারেল করা লাগবো। সবার একটা ধারণা, সরকার যা করবো আমরা জিজ্ঞেস করে পাবো, কারণ আমরা তো বিরোধী দল আসলাম, বুঝি না সরকার কেন চলে। আমরা পঞ্চায়েত চালানি ব্লক চালানি শিখি আগামী 6 মাস, আর তারাও সবকিছু শিখক। 6 মাস পরে যদি কোনো কার্যকর্তার কোনো সুবিধা অসুবিধা কোনো মন্ত্রী এমএলএ না দেখে, দলের তরফ থেকে দায়িত্ব নিয়ে কইতাছি প্রত্যেকটা কর্মের রুটি কাঁকড়া মাথা কোনো জিনিসে আপনারা আলোচনা। সোনামুড়া মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই সভায় মণ্ডলের 51টি বুথ থেকে উল্লেখযোগ্য হারে যুবকরা অংশগ্রহণ করে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির, এতে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। দিশা সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার তেলিয়ামুড়া শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রমে হয় এক মেগা রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেন বিধানসভার বিধায়ক তথা মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। শিবিরে খোয়াই ও আগরতলা ব্লাড ব্যাংক থেকে টিম আসে। প্রায় শতাধিক লোকজন শিবিরে রক্তদান করেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।